আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি গ্রিন স্ট্রাইপ চাইনিজ পামকিনের আপডেট নিয়ে, আর এটি হচ্ছে লাইভ আপডেট। আমি অনেক আগে শেয়ার করেছিলাম যে আমার এই গাছটি ঠান্ডায় তেমন বেশি বাড়ছে না, কিন্তু মাশাল্লাহ ঠান্ডা হলেও গাছটি অনেক বেড়েছে। যেমনটি কি বলেছিলাম, 10টি চাইনিজ লাউ ধরেছিল, তার মধ্যে 10টি পড়ে গেছে, মরে গেছে। আবার এই যে লাউগুলো দেখা যাচ্ছে, এগুলো নতুন হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন এটি কি ধরনের পামকিন। আসলে এটি পামকিন নয়, ফুলটি অনেকটা মিষ্টি কোমরের মতন হলেও এটির ভিতরটি হচ্ছে অনেকটা লাউ অথবা চাল কোমরের মতন। এখানে যেমন অনেক বড় একটি এসেছে, এখানেও দেখুন অনেক বড় সড়ো একটি এসেছে, এবং সাইড দিয়ে অনেক গুলো ধরেছে, পেছনেও আছে, এখানেও আছে, এবং মাচাতেও অনেক উপরের দিকে ডগাগুলো উঠে গেছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন বেশ বড় হয়ে ডগাটি উপরে উঠেছে। তো যারা আসলে জানতে চাচ্ছিলেন অনেক দিন যাবত যে আমার এই চাইনিজ লাউয়ের কি অবস্থা, তাদের জন্য আজকের এই আপডেট যে গাছটি ঠান্ডা হলেও মাশাল্লাহ বেঁচে আছে, আর খুবই দারুণ তিন চারটি বড় বড় এমন লাউ ধরেছে। এটিকে আসলে গ্রিন স্টাফ চাইনিজ পামকিন বলা হয়, অনেকেই আবার এখানে চাইনিজ লাউ বলে থাকে, কারণ এটি পামকিন এই জন্যই বলে না মিষ্টি কোমড়া। ভেতরটি মিষ্টি কোমরের মতো না, ভেতরটি একেবারে লাউ অথবা চাল কোমড়া যেমন সফট থাকে তেমনই হয়। অনেক বড় হলে যেমন লাউ খাওয়া যায় না, কচি অবস্থায় খেতে হয়, এই ভেজিটেবলটিও সেম তেমন। তো আমি একটু দেখাচ্ছি, অনেক বড় হয়ে গেছে ডগা পাতা। আমি একদিন খেয়েছি, অবশ্যই আমি খাইনি, আমার এক ফ্রেন্ড নিয়ে ছোট একটি মাছ রান্না করেছিল, মাশাল্লাহ টেস্ট ছিল, আমরা সবাই খেয়েছি। আর আমি সাইডে যে একটি গাছ লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে মরছেও না বাঁচছেও না কি অবস্থা, এই গাছটি আসলে কিছুটা বেড়েছে, কিছুটা সতেজ হয়েছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। তো এই চাইনিজ লাউ লাগালে একটি সুবিধা আমি বলবো, আমাদের বাংলাদেশি লাউ লাগালে তো হতেই চায় না। তো এই যে ফলন, এই গাছের ফলন অনেক বেশি অজস্র হয়, গাছটিও খুব দারুণভাবে বেড়ে যায়, ঠান্ডায় তেমন সমস্যা হয় না, এবং চাল কোমড়া লাউ দুটোর ফ্লেভার দুটো টেস্টই পাওয়া যায়। তা আমি সবাইকে বলবো, আসলে দেশি লাউ না লাগিয়ে যদি এই ধরনের ভেজিটেবলগুলো লাগানো যায়, তবে একটি গাছে অনায়াসে 10 থেকে 15টি এই রকম চাইনিজ লাউ ধরে, একদম ডেফিনেট আমি এটি বলতে পারি। তো যাই হোক, আমি আসলে এই ভিডিওটি নিয়ে এসেছি বিশেষ করে কানাডা থেকে, আকলিমা খাতুন অনেকদিন যাবত আমার ভিডিওর আপডেট জানতে চাচ্ছিলেন। তো আমি আপনাকে বলবো, আশা রাখছি আপনি দেখে খুশি হবেন এই জেনে যে অনেক ঠান্ডার ভিতরেও এই গাছটি কিন্তু অনায়াসে বাড়তে পারে, তেমন বেশি ক্ষতি হয় না। এই গাছটি আমি বাহিরে দিয়েছিলাম ইস্টারের আগে, আই মিন মিডল অফ এপ্রিলে, যে সময়ের সাথে অনেক গাছ আসলে মরে গেছে, এই গাছটি রয়ে গেছে। আর এই গাছে তো অনেক বেশি কি বলে লাউ এসেছিল, আমি বলেছিলামও, যা একদম মরে ভূত হয়ে গেছে। তার ভিতর একটি অলরেডি এখানে আমি দেখাচ্ছি, লাইক এমন অনেক অজস্র ধরেছিল, সব মরে পড়ে গেছে। তো যাই হোক, আসলে যা টিকে থাকা তাই থাকবে। আমি শুরুতেও বলেছি একটি গাছের সব কিন্তু বাঁচে না, আই থিঙ্ক এটি বেঁচে যাবে, আবার এটিও পড়ে যেতে পারে, আই এম নট শিওর। দেখতে মনে হচ্ছে অনেক বেশি স্টেবল আছে এটি, প্লাস ওটি আসলে মরে যাবে এই ভেবে বলছি। এত বেশি ঠান্ডা যে কোনো কিছু আসলে হোপ করা যাচ্ছে না। এবছর মিডল অফ এপ্রিল চলছে, সরি মাই মিস্টেক, মিডল অফ জুন চলছে, কিন্তু অবস্থান আসলে যেমনটি হওয়ার কথা তেমনটি নয়, অনেক বেশি খারাপ অবস্থা। অনেক বেশি ভালো হওয়ার কথা ছিল, যেমনটিকে এই যে মাচাটি দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ মাচা ভরে যাওয়ার কথা ছিল এতদিনে, কিন্তু জাস্ট কয়েকটি ডগা পাতা বের হয়েছে। খেতেও আসলে মায়া লাগছে যে খাবো কি না এত ছোট গাছ, তাই এখনও পর্যন্ত আমি ধরিনি। আমার ফ্রেন্ড জাস্ট কিছু পাতা নিয়ে সে বানিয়েছিল, রান্না করেছিল, আমরা সবাই খেয়েছিলাম, ইটস রিয়েলি টেস্ট। তো আজকে আসলে আমার লাইফ আপডেট এই ছিল চাইনিজ লাউয়ের, আশা করছি আপনারা দেখে উপকৃত হবেন, এবং সবাইকে বলবো লাউ বাদ দিয়ে, যাদের লাউ করতে অনেক কষ্ট হয় তারা আসলে এই কাজটি করতে পারেন,
যে এই চাইনিজ লাউ লাগাতে পারেন, এতে করে লাউয়ের ফ্লেভার একেবারেই পাবেন, বিলিভ মি। আমি এটি আসলে খেয়েছি মাংস দিয়েও খেয়েছি, গরুর মাংস চিকেন টিকেন দিয়ে, খুব বেশি টেস্ট, এমনকি আমি বড় মাছ দিয়েও খেয়েছি। আশা করছি যারা আসলে চেনেন তারা জানবেন এটি বাংলাদেশেও অ্যাভেল পাওয়া যাচ্ছে। দেখতে উপরটা অনেকটা তরমুজের মতন হয়, যখন আরও বড় হবে এই স্ট্রাইপগুলো অনেক ডিপ হয়ে যাবে, আর এই জন্য আসলে এর নাম স্ট্রাইপড পামকিন বলা হয়। এটি আসলে বিচিটি আমি কালেক্ট করেছি অনলাইন থেকে, অবশ্য সব করিনি, দুটি বিচি আমার এক ফ্রেন্ডস আমাকে দিয়েছিল, তো সে দুটি সহ আমার আরও বেশ কিছু বিচি আমি কালেক্ট করেছিলাম অনলাইন থেকে, তো আমি সেখান থেকেই দুটো বিচি দিয়েছি। মাশাল্লাহ দুটো গাছই আমি পেয়েছি, যেখানে আমার লাউয়ের গাছে বিচি দিতে হয় অজস্র এবং ধরে খুবই কম, কিন্তু এটি মাশাল্লাহ অনেক ভালো। অনেক খারাপ যাচ্ছে ওয়েদার, আজকে ওয়েদারটা কিছুটা ভালো, বলতে কি সারাদিন বৃষ্টি ছিল, এই 20 মিনিট হয় একটু হালকা রোদ দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে ভিউয়ারদের সাথে তো শেয়ার করা যেতেই পারে। বিশেষ করে আকলিমা খাতুন, প্লিজ আপু আপনি যদি ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে, এবং এই সামারে যারা গার্ডেনিং করছে আমার এই গার্ডেনিং দেখে যেন উপকৃত হয়। কারো কোনো সাজেশন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তা আনসার করার চেষ্টা করব, এবং আমার আনসারে যদি আপনাদের এতটুকু উপকৃত হন আপনারা, আমি মনে করব আমার গার্ডেনিং সার্থক হয়েছে। আর যারা এখনও পর্যন্ত এই গাছটি লাগাননি, আমি বলবো বিলিভ মি, আপনারা যদি এখনও বিচি লাগিয়ে দেন এই সামারে, এই অবশ্যই খেতে পারবেন, কারণ এই গাছ বের হতে 2 থেকে 3 দিন লাগে এবং খুবই দ্রুত বেড়ে যায়। তো আপনারা যদি এখনও বিচি লাগান, ইনশাল্লাহ মিডল অফ সেপ্টেম্বর অথবা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে আপনারা এই ধরনের লাউ পেয়ে যাবেন আপনাদের গার্ডেনে। যদি অনলাইন থেকে কিনতে চান, আমি লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে দেখে কিনে নেবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, একে বলা হয় গ্রিন স্ট্রাইপড চাইনিজ পামকিন। যারা আসলে আমার কথা শুনে কিনতে চান তারা এভাবে সার্চ করবেন, অনলাইনে পেয়ে যাবেন, আর যারা আসলে অনলাইনে খুব বেশি অভিজ্ঞ তারা আমার ভিডিওর নিচে লিঙ্কটি দেখে নেবেন, আশা করি আপনারা সেখান থেকে সব ইনফরমেশান পেয়ে যাবেন। তো যাই হোক, আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি গাছটির পজিশন কি এবং কেমন হয়েছে এবং কতটুকু বেড়েছে। আমি নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে গাছের পজিশন, দেখতে দারুণ লাগে আসলে, যে এত চমৎকার লাউ যদি ধরে থাকে মাচার উপরে নিচে, মাশাল্লাহ অসাধারণ লাগে। আবার এখান দিয়ে আমি একটু দেখাচ্ছি যে একটি ছোট্ট মাত্র বের হচ্ছে, এই যে দেখুন, তো এটিও এখান দিয়ে ঝুলে পড়বে ইনশাল্লাহ, আশা রাখছি। তো দেখি যে কতটা সাকসেস হই, আর আমার কথা শুনে আপনারা যদি এখনই বিচি লাগিয়ে দেন ইনশাল্লাহ আপনাদেরও এইরকম ফলন হবে। বিচিটি দেখতে অনেকটা ফ্ল্যাট, মিষ্টি কুমোরের বিচি যেমন ফ্ল্যাট হয় লম্বা, এই বিচিটিও সেম মিষ্টি কুমোরের বিচি থেকে আরও বেশি চওড়া হয় এবং দেখতে কালো হয়। আপনাদের সুবিধার জন্য আমি একটি ছবি দিয়ে দিয়েছি, নিচের ডানের দিকে দেখলেই আসলে বুঝতে পারবেন যে একটি বিচি রয়েছে, এটি আসলে সেই বিচি। আর যদিও আমার এটি লাইভ আপডেট চলছে, আমি ছবিটি, বিচির যে ছবি সেটি আমি ভিডিওর নিচে চেষ্টা করব আপনাদের জন্য একটু অ্যাড করে দিতে, যেন বিচিটি দেখে আপনারা চিনতে পারেন। তো আজকের মতো এখানেই, ভিডিওটি ভালো লাগলে নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, এতে করে আমার গার্ডেনের নতুন সমস্ত নতুন আপডেট আপনারা খুবই সহজে সবার আগে দেখতে পারবেন ফ্রিতে। আল্লাহ হাফেজ।